আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ শিয়াকত আলী আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমার ধারাবাহিক টিউটোরিয়াল লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো প্রিপার ইনভার্টারের জব মোডে কীভাবে মোটর রান করানো হয়। আসুন তাহলে দেখা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে জব মোডটা কি। জব মোড হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সেট করে দেবে, ওই ফ্রিকোয়েন্সিতে মোটরটাকে আমরা শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ করে, মানে হচ্ছে ফরওয়ার্ড অথবা রিভার্স করে আমরা মোটরের স্পিডটা কন্ট্রোল করবো। আমরা যে ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে দেবো ওই ফ্রিকোয়েন্সিতে মোটরটা করবো, এরকম কম বেশি করা যাবে না। আসুন তাহলে দেখা যাক। প্রথমে আমরা কানেকশন ডায়াগ্রামটা দেখি। এর জন্য আমাদের প্রয়োজন হবে দুটা সুইচ, ফরওয়ার্ড এবং রিভার্সের জন্য। এরপর আমরা কানেকশনটা দিয়ে দিব DI1 এবং DI2-তে দুটো সুইচ দুটো দিয়ে দিলাম। দুটো প্রান্তে অপর প্রান্তে দুটো শর্ট করে আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম। এবং আপনাদেরকে দেখানোর জন্য একটা এক্সটার্নাল পোটেনশিওমিটার দিয়ে দিলাম, যাতে স্পিডটাকে আমরা ফিক্স করে রাখতেছি, ফিক্সটা কি বেরিয়ে হচ্ছে এটা দেখার জন্য। তাহলে আসুন দেখা যাক, আমরা প্যারামিটারগুলি সেটিং করে নিই। জব মোডের জন্য আমাদের প্যারামিটারগুলি সেটিং করতে হবে। আগের মতোই আমরা প্যারামিটারগুলি সেটিং করে নেব। আমরা এখন দেখাবো শুধুমাত্র জবের জন্য যে প্যারামিটারগুলি প্রয়োজন ওগুলো। F00001-এ ফাংশন কোড ডিসপ্লে, 01-এর ফাংশন কোড ডিসপ্লে 0, রাখবে F00002-তে প্যারামিটার প্রোটেকশন, প্যারামিটার প্রোটেকশন অল প্রোগ্রামেবল, অল প্যারামিটার প্রোগ্রামেবল 0 রাখবো। এবার F00004 প্যারামিটার ইনিশিয়ালাইজেশন নো অপারেশন 0, আগের মতোই 0 রাখলাম। এরপর F00005 প্রতি প্যারামিটার নো অপারেশন, কোনো কপি কিছু করানো যাবে না, সেজন্য নো অপারেশন হবে 0। এরপর F00005-06 এর প্যারামিটার এডিটিং মোড, এডিটেবল বা কিপ্যাড আর RS4 এটা রাখবো, এটাকে আমরা 0 রাখবো। এরপর আমরা F00508 মোটর ওয়ান কন্ট্রোল মোড, মোটর ওয়ান ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজের মাধ্যমে আমরা কন্ট্রোল করি, সেজন্য আমরা ওটা 0-তে রাখবো। এরপর আমরা চলে যাবো ইনভার্টারের রেটিং F00502 0-তে ইনভার্টার রেটের পাওয়ার হচ্ছে 0.75 কিলোওয়াট, আমরা 0.7 কিলোওয়াট রাখলাম। এরপর হচ্ছে F00.01 ইনভার্টার রেটের ভোল্টেজ আমাদের ইনভার্টার রেটের ভোল্টেজ হচ্ছে 380 ভোল্ট। আমরা এখন সিলেক্ট করবো আমাদের ইনভার্টারে, আমাদের রেটিং হচ্ছে 380 ভোল্ট, তাই আমরা 380 ভোল্ট সেটিং করে দেবো। 380 ভোল্ট সিলেক্টিং করে দিলাম। এরপরে F00.22 ইনভার্টার রেটের কারেন্ট হচ্ছে 2.5 এম্পিয়ার, আমরা 2.5 এম্পিয়ার সিলেক্ট করে দিলাম। এরপর ইনভার্টার রেটেড কারেন্ট সিলেক্ট করার পর আমরা চলে যাব জব ফ্রিকোয়েন্সিতে, গ্রুপ টুতে চলে যাই। আমরা এখন চলে যাবো জব ফ্রিকোয়েন্সি F01.07, গ্রুপ 1-এ গিয়ে যাবো, গ্রুপ 1 থেকে 01.07-এ যাবো। 07 জব ফ্রিকোয়েন্সি তাকে হাস দেওয়া আছে, আমরা চাইলে কম বেশি করে নিতে পারবো। আমি এখানে 4-টা হাস করে দিচ্ছি, 4-টা হাস এন্টার। এবার F01.08 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্স সিলেক্ট করলাম। এরপর আপার লিমিট ফ্রিকোয়েন্সি F01.09, আপার লিমিট ফ্রিকোয়েন্সি তাও 50 হার্স রাখলাম। এরপর লোয়ার লিমিট ফ্রিকোয়েন্সি 0.01.10-তে 0 সেটিং করলাম। এরপর স্টার্টার F0 স্টার্ট কন্ট্রোল স্টার্টার রান কমান্ড F02.00, গ্রুপ 2-তে গিয়ে এন্টার, 2.00-তে আমরা দেবো টার্মিনাল কন্ট্রোল, যেহেতু আমরা টার্মিনালের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করবো, জবটাকে চালাবো, সেজন্য আমরা টার্মিনালে 1 রাখবো। এরপর আমরা অ্যাক্সিলারেশন টাইম ডিসিলেশন টাইম গ্রুপ 3 গুলো সেটিং করে নেব। 00-তে অ্যাক্সিলারেশন টাইম 10 সেকেন্ড, এবং 3.01-এ যে সিলেকশন টাইম তার 10 সেকেন্ড সেটিং করে দিলাম। এবার আমরা চলে যাবো গ্রুপ 4-এ ডিজিটাল ইনপুট গুলো সেটিং করে দেবো, গ্রুপ 4-এ
পুরোপুরি F04.00 ফাংশনের টার্মিনাল DI1 DI1 কে আমরা রাখবো জব ফরওয়ার্ড 4 এন্টার দিলাম 4 এর মধ্যে জব ফরওয়ার্ড রাখলাম এবং 1 এর মধ্যে আমরা F04.01 ফাংশনের টার্মিনাল DI2 ওটা রাখবো জব রিভার্স হচ্ছে 5 নম্বর সিটিং রাখলাম এরপর আমরা সিটিং করবো গ্রুপ 8 প্যারামিটার অফ মোটর 1 গ্রুপ 8 এ চলে যাবে আগের মতো মোটর প্যারামিটারগুলো আমরা সিটিং করে নেবো F08.01 পাওয়ার রেটিং অফ মোটর এদের মোটরের পাওয়ার হচ্ছে 4.75 কিলোওয়াট দিয়ে দিলাম এবং F08.02 রেটেড ভোল্টেজ অফ মোটর রেটেড ভোল্টেজ হচ্ছে 380 ভোল্ট 380 ভোল্ট দিয়ে দিলাম গত ভিডিওতে আমরা দেখালাম 1450 RPM-এ আসতে দেখাবো আমরা 1400 RPM-এ দিয়ে দিই কম বেশি করা যায় এটা আমাদেরকে দেখাচ্ছি 1400 RPM সেটিং করলাম এটা হচ্ছে আমাদের প্যারামিটার সেটিং এবং আমরা চলে যাবো রান কমান্ডে স্কেপ বাটন দিয়ে ফ্রিকোয়েন্সিতে যাবো এখন চাইলে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কম বেশি ফ্রিকোয়েন্সি করতে পারবো না আমরা ফিক্সড ফ্রিকোয়েন্সি করতে হয় কেউ এসে যদি পটেনশিয়াল মিটার দিয়ে ঘুরে আসে তারপরে উন্নতি হবে না আমরা মিটার স্পিডটা কন্ট্রোল করতে পারবো না যেহেতু ফোর্টি হার্টজ থাকবে এটা হচ্ছে ফরওয়ার্ড করে দিয়ে আমরা রিভার্স করে দেবো রিভার্স দেখুন আমরা এক্সটার্নাল পটেনশিয়াল মিটার দিয়ে চাইলে আমরা স্পিডটাকে কম বেশি করতে পারবো না ফিক্সড ফ্রিকোয়েন্সি করতেছে এই ফিক্সড ফ্রিকোয়েন্সিটাকে ঘোরার মতো আমরা বলা হয় আমরা বলি এটাকে যত্ন যত্নটা হচ্ছে আমাদের মিটারের যত্নটা পরামর্শ সেটিং আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও নিয়ে কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আগ্রহী সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম।